আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা প্রত্যেকেই কিন্তু অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহার করি আর অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহার করলে আমাদের প্রত্যেকেরই কিন্তু একটি করে ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে আর এই ফেসবুকের নতুন নিয়ম অনুসারে আটাইশে অক্টোবরের মধ্যে সিকিউরিটি প্রোটেকশন বিষয়ে তিনটি সেটিংস আমাদের ঠিক করে নিতে হবে আর এই সেটিংস যদি আমরা ঠিক না করে নেই 28 অক্টোবরের পরে কিন্তু আপনার অ্যাকাউন্টটি লক হয়ে যাবে বন্ধ হয়ে যাবে তো প্রিয় দর্শক সঠিকভাবে সঠিক নিয়মে আপনার অ্যাকাউন্টের সেটিংস আপনি কিভাবে ঠিক করবেন সেই বিষয়ে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব চলুন প্রিয় দর্শক আমরা সরাসরি মোবাইলের স্ক্রিনে চলে যাচ্ছি তো বন্ধুরা আমরা ফেসবুকের যে অ্যাপটি রয়েছে সেটি অন করব তারপরে উপরে ডান কর্নারে থ্রি ডট মেনু রয়েছে এখানে চাপ দিয়ে নিচে স্ক্রল করে নিচে নামাবো দেখবো সেটিংস অ্যান্ড প্রাইভেসি তো আর ভিতরে প্রবেশ করে আমরা তারপরে যাব সেটিংসে সেটিংসে গিয়ে এরকম ইন্টারফেস আসবে এখানে আছে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এই পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি অপশনে ঢুকে আমরা দেখব এরপরে যে অপশনটি রয়েছে উপরে চেক ইউর ইম্পর্টেন্ট সিকিউরিটি সেটিংস মূলত এই তিনটি সেটিংস কিন্তু আমাদের ঠিক করতে হবে ফেসবুকে আমরা যদি এই তিনটি সেটিংস সঠিকভাবে ঠিক না করি তাহলে কিন্তু আমাদের ফেসবুক নিরাপদ নয় সঠিক নয় যে কোনো সময় হ্যাক হতে পারে যে কোনো সময় আপনার ফেসবুক বন্ধ হয়ে যেতে পারে তো প্রিয় দর্শক আমরা উপরে যে মেনুটি রয়েছে আমরা এখানে টাচ করব। টার্ন অন লগিং অ্যালার্ট এই অপশনে ঢুকে আমরা যে অপশনগুলো চাবে সেগুলো আমরা ঠিক করে দেব এখানে টাচ করার পর আমরা দেখতে পাচ্ছি ফেসবুক মেসেঞ্জার এবং টেক্সট এস এম এস অর্থাৎ টেক্সট মেসেজ আমরা এই তিনটিতেই টিক চিহ্ন দিয়ে দিলাম এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইয়োর পাসওয়ার্ড ওকে তারপর লগ ইন অ্যালার্ট অন দুইটাই কিন্তু ঠিক হয়ে গেছে আর বাদ বাকি নিচেটি যে থাকলো সেটি আমরা এখন এইটাতে প্রবেশ করব এখানে গেট স্ট্যান্ডার্ডে ক্লিক করব তারপরে আমরা কন্টিনিউ চাপ মাসখানে মাঝখানে যে টেক্সট মেসেজ রয়েছে আমরা মূলত মোবাইলে মেসেজের মাধ্যমে আমরা এটা নেব এখানে চাপ দিলে আপনার এখানে মোবাইল নাম্বার থাকতেও পারে নাও থাকতে পারে যদি মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করা থাকে তাহলে মোবাইল নাম্বার থাকবে আর যদি না থাকে সেক্ষেত্রে অ্যাড ফোন নাম্বার দিতে হবে আপনি যে কোনো মতো ফোন নাম্বার দিতে পারবেন আর যে ফোন নাম্বার দিবেন সেই ফোন নাম্বারের কিন্তু একটি ভেরিফিকেশন কোড যাবে আমি অলরেডি যে নাম্বার দেওয়া আছে ওইটাতে কিন্তু আমি কন্টিনিউ দিয়েছি যার ফলে কিন্তু আমাদের ভেরিফিকেশান কোডটি আসছে আর ভেরিফিকেশন কোড আমি বসিয়ে দিয়ে আবার ক্লিক করেছি কন্টিনিউতে তারপরে এই যে আমার সেটিংস কিন্তু হয়ে গেছে এখন ডান চাপ দেব ডানে চাপ দিলে কিন্তু আমার সেটিংস ওকে তো প্রিয় দর্শক এভাবে কিন্তু আপনি আবারও চেক দিয়ে দেখতে পারেন এখানে চেক দিলে আপনি দেখেন প্রত্যেকটাতে কিন্তু টিক চিহ্ন বসে গেছে এই হলো আমাদের ফেসবুক সেটিংস নতুন আপডেট আর এই আপডেটটি যদি আপনারা না করেন সামনে আপনাদের ফেসবুক যে কোনো সময় হ্যাক হতে পারে বন্ধ হতে পারে অর্থাৎ লক হয়ে যেতে পারে তো প্রিয় দর্শক এই ছিল ভিডিও পরবর্তী ভিডিওর জন্য আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি অন করে রাখবেন তো ধন্যবাদ আসসালামু আলাইকুম